কোরআনের পাখি একজনেই তিনি হলেন আল্লামা দালান হোসেন সাহিদি। শুরুটা এইভাবে ২০১৭ সালে আমি লন্ডন গিয়েছিলাম, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমার লিডার আমার বড় ভাই আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহারের সাথে দেখা করলাম, বললাম সময় কিভাবে কাটে, বললেন আমি কোরআনের ফাঁকির ওয়াজ শুনি, আমি অবাক হলাম যে এই আন্দোলনের নির্বাহী পরিষদের সদস্য কোরআনের ফাঁকির তাফসির শুনে সে সময় কাটায়। আরো বললেন রশিদ আমি আল্লাহর শুকর আদায় করি, আমাদের এক কোরআনের ফাঁকি বন্দি আল্লাহ শত শত কোরআনের ফাঁকি ময়দানে ছেড়ে দিয়েছেন। ওনার এক ঘনিষ্ঠ বন্ধুর আমি বাগ্নি জামাই, এই পরিচয়ে পাওয়ার পর থেকে তিনি আমাকে জামাই বলতেন, আগে মাওলানা রশিদ আহমদ ডাক্তার। কতটা আপন করে নিতে পারলে মাওলানা রশিদ আহমদের জায়গায় তিনি জামাই বলতেন, আর এটা জানতেন মাসুদ, এই মাসুদই আমাকে একমাত্র মানে শালা সে আমাকে দুলা ভাই ডাক্তার ডাকলাম। আবার কয়েকটি স্মৃতির মধ্যে একটি স্মৃতি হচ্ছে রমজানে ওমরায় গিয়েছিলাম সম্ভবত ২০০৮ বা ২০০৯, পিছন থেকে আমাকে ডাকছে, আমি তো যে জায়গা থেকে গিয়েছি ওই জায়গায় আমার টার্গেট মনোযোগ ওই দিকে, কারণ ইফতারের অল্প বাকি। রশিদ সাহেব রশিদ সাহেব, পিছন থেকে একটা ইয়াংসের দৌড়ে আসতেছে, তো আপনাকে তো সাইদি সাহেব ডাকতেছে আপনি শুনেন না, এরপর আমাকে পিছনে পাঠিয়ে দিয়েছে, আমি তাই নাকি, তো যেখানে আজান দেয় ওই ওখানে উনি বসতেন, আমাকে কাছে নিয়ে বসালেন ইফতার করালেন। এই যে দরদটা, এই একটা স্মৃতি। আরেকটা স্মৃতি হচ্ছে শেখ জাফরি সাহেব চিনবেন, অনেকে চেনার কথা, আমাদের ডক্টর ইদ্রিস ইবনে সিনার মানে প্রসিদ্ধ উনি স্পাইনাল, সে অসুস্থ হয়েছে, তাও আমি কোনো এক আপনার বিশেষ এক সফরে সম্ভবত সৌদি রিলিজিয়াস মিনিস্টারের দাওয়াতে গিয়েছিলাম, তো হঠাৎ করে ফোন, তা আমাকে বলল জামাই আমি সাইদি বলছি, জামাই আমি সাইদি, অনেকে এখন নাম বলতে চায় না, তো চিনলেন না আমি কে বলছি, ধমকে শুরু বলে না চিনলেন, কিন্তু দেলোয়ার হোসেন সাইদি বলছেন জামাই আমি সাইদি বলছি। আমি আপনি কীভাবে জানলেন, কারণ আমি বাসায় খোঁজ নিয়েছি বাগনির কাছে যে আপনি মক্কে আছেন, বলে ইদ্রিসটার জন্য একটু দোয়া করবেন, এইভাবে ইদ্রিসের জন্য দোয়া করবেন। দেখেন একজন ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসক রুগীদের সেবা দিচ্ছে, সে অসুস্থ, আমার কোথায় আছি ফোন জোগাড় করে আমাকে ফোন দিয়েছেন, আর বললেন যে ইদ্রিসের জন্য দোয়া করবেন। জেলখানায় দেখা হয়েছে, আমি দুপুরবেলা এক জায়গায় দাঁড়িয়ে আছি, জেলে যাওয়ার বোধহয় এক দুই দিন পরে উনি সম্ভবত ওনার হাজিরা ছিল যাচ্ছেন, আমাকে দেখে অবাক হয়ে তাকে, ওই যে বললো তোমাদেরকে নিয়ে আসছে আমাদের কামরুম, আমাকে ধরে গায়ে হাত দিয়ে বললেন যে আপনাকেও আনলো, আমাকে বলছে এইভাবে আপনাকেও আনলো। এই একটা স্মৃতি। আরেকদিন আমাদের আরেক প্রিয় ভাই, তার অভ্যন্তরে জুলমের শিকার ২০১০ থেকে, এটিএম আজহারুল ইসলাম সহ জেলখানার গেইটে ভিতরে আমাদের হাজির আমাদেরকে নিয়ে যাবে, লাইন ধরায় বসে আসছে, উনি যাচ্ছেন পার দিয়ে, এবার সালাম দিয়ে বললেন
ফাসবির সবরান জামিলা, এইভাবে হাত যাবে, ফাসবির সবরান জামিলা বলে তিনি চলে গেলেন। এই হচ্ছে জেলখানার স্মৃতি। আলেমদেরকে কত ভালোবাসতেন, কত সম্মান করতেন, এখনো আছেন সাক্ষী। এসব সাক্ষীদের কাছ থেকে সাক্ষ্য শুনবেন, মনে রাখবেন, স্মরণ রাখবেন, বলবেন। কোনো এক সফরে দুইজন বিদেশে, হঠাৎ করে ঘুম ভেঙে সাইদি সাহেব সাপরি সাহেব সুতা মুছতে যান, উনি ভাইজান কি করতেছেন, বলতেছে আমি একজন আলেমের খেদমত করতেছি। আর আমাদের আলেমদের অবস্থা কি, আল্লাহ মাফ করুক, আমাদের অনেক আলেমের মধ্যে অহংকার গর্ব। সাইদি সাহেবের সামনে যে শ্রোতা থাকত, আপনার সামনে কি তার চেয়ে বেশি শ্রোতা? সাইদি সাহেবের যে মানের মুফাসসির ছিল, আপনি কি সেই মানের? সাইদি সাহেবের যে গ্রহণযোগ্যতা ছিল আসমানে জমিনে, আপনার গ্রহণযোগ্যতা কতটুকু? সেই সাইদি কামালউদ্দিন জাফরের জুতা মাস সাক্ষী। আমি যদি ভুল করি তিনি বলবেন। এই প্রসঙ্গে আমি আরেকজন আলেমের কথা নিয়ে আসবো। উনি মিশরের প্রখ্যাত মুফাসসির শায়রাওয়ি, যারা আজারে গিয়েছেন তারা জানেন, আছে ভুল ত্রুটি কিছু আছে। একবার এক মসজিদে গিয়েছেন তার প্রোগ্রাম, গাড়ি থেকে নামার পরে তাকে সবাই মাথায় তুলে ফেলছে, মাথা তুলে মসজিদে দিয়ে প্রোগ্রাম শেষ, এখন সবাই নামছে গাড়িতে, শেখকে উঠাই দিবে, শেখ হারা গেছে, শেখ নাই, শায়রাওয়ি। এরপরে ছেলে খুঁজতে বের হইলেন, দেখে মসজিদ নাই, কোথাও নাই, টয়লেটে গেছি কিনা, তাই দেখে যে কোমর ওই রুমাল ব্যবহার করে না, রুমাল কোমরে বেঁধে বাথরুম পরিষ্কার করতেছে। ছেলে বলে বাবা কি করতেছেন, বলছে আমার একটু অহমিকা এসে গেছিল যখন মানুষ আমার মাথায় তুলে নিয়ে গেছে, ওইটা দমাইতেছি। আলেমদের এই চরিত্র হওয়া উচিত। সর্বশেষ যে কথা বলবো, সাইদি সাহ, আপনারা যারা ওলামা একরাম, আমি সহ বলছি, আমরা মানুষকে যত কান্দাইতে পারি তত কাঁদি না। সাইদি সাহ কান্দতেন, লোক দেখানো কান্দা না। ছোট্ট ঘরোয়া একটা প্রোগ্রামে আমার এক বন্ধু তাকে দাওয়াত দিয়েছিল, 2001 সালের নির্বাচনের পর, শিশুর মতো কেঁদেছে। জাফরি সাহেব কাঁদেন, আমি যার কথা বললাম, আমার বড় ভাই নাসির সাহেব কাঁদেন, কাঁদেন, কান্নাটা শিখতে হবে। আবার বিপরীত দিকে সাহাবি শরীফ রাশিদ দাউ আলাল কুফার বজ্রকণ্ঠের মতো চিৎকার করতেন, আবার কাঁদতেন। এই যোগ্যতাগুলো যেন আমরা অর্জন করতে পারি। সাইদি সাহেব চার ছেলের একজন কাল্লা তার জীবদ্দশা নিয়ে গেছেন, বাবা জানাজা পড়েছেন, সন্তানের কত ভয়াবহ বোঝাইটা, বাবা সন্তানের জানাজা পড়ানো, এর চেয়ে কষ্টের কিছু আছে? শামীম আছে, তিন সন্তান আছে, আমরা বলবো সাইদি সাহেব তার এই তিন সন্তানের সম্পদ নয়, সাইদি সাহেব তার পরিবারের সম্পদ নয়, সাইদি সাহেব বাংলাদেশের তাওহীদ জনতার সম্পদ। শুধু তাই না, সাইদি সাহেব মুসলিম উম্মার সম্পদে পরিণত হয়েছে। এই সম্পদের মর্যাদা তারা দিবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।